ফেসবুকে ট্রাফিক অ্যালার্ট নামের একটি গ্রুপে সোমবার সকাল সাড়ে দশটায় জীবন আহমেদ নামের এক ব্যক্তি লিখেছেন আগারগাঁও চৌরাস্তা বন্ধ করে রিক্সাওয়ালদের আন্দোলন শুরু এই রাস্তা এড়িয়ে চলুন সময় দশটা তিরিশ ওই একই এলাকার পরিস্থিতি নিয়ে একই গ্রুপে আসিফ খান শাওন লিখেছেন আগারগাঁও এড়িয়ে চলুন গুলশান যাওয়ার পর থেকে ফিরে এলাম আগারগাঁও এর পর আর যাওয়া যাচ্ছে না মূলত আগারগাঁও রাস্তা বন্ধ করে অবস্থা নিয়েছিল ব্যাটারি চালিত রিক্সা চালকরা আর সে কারণে পুরো এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় সকালেই। আবার আগারগায়ে যখন এই অবস্থা তখন ঢাকার দক্ষিণ পূর্বে ড্যামরায় তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছিল সব মিলিয়ে এসব ঘটনায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকার যান চলাচল বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘণ্টা রাস্তায় আটকে পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে বহু মানুষকে অবশ্য এ চিত্র শুধু সোমবারই নয় বরং আগস্টে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কখনো বিভিন্ন শ্রেণী পেশা সংগঠনের দাবি আদায় কিংবা কখনো বিচ্ছিন্ন ঘটনা থেকে বড় বড় সংঘর্ষ হতে দেখা যাচ্ছে ঢাকায় সব মিলিয়ে সম্প্রতি পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে ট্রাফিক সম্পর্কিত তথ্য পাওয়া যায় সামাজিক মাধ্যমের এমন গ্রুপগুলোতে এখন সকাল হলেই উদ্বিগ্ন মানুষের পোস্ট চোখে পড়ে এমনকি কোন প্রতিষ্ঠানের ব্যক্তিকে অপসারণ চুরি কিংবা স্বজনের চিকিৎসা ভুল হয়েছে এমন অভিযোগেও রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কতটা সক্রিয় ভূমিকা পালন করতে পারছে সেই প্রশ্ন উঠেছে যদিও ঢাকা মহানগর পুলিশ বলছে তারা এ বিষয়ে সচেষ্ট আছে পাশাপাশি সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান তাদের রাস্তাঘাট বন্ধ করার এসব ঘটনাকে অন্যদের জিম্মি করে দাবি আদায় কিংবা চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা যার ফলে নির্বিঘ্নে যানবাহন ও জনচলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে এর লাগাম টেনে ধরা জরুরি জন চলাচল ও স্বাভাবিক কর্মকাণ্ড নিয়ে জনমনে যে ভীতি তৈরি হয়েছে তা দূর করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়া উচিত একই সাথে কারো যৌক্তিক দাবি থাকলে তা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আলোচনা করে সমাধান করা দরকার বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম কয়েকদিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান উপদেষ্টার বাসভবন এলাকার রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আবার সচিবালয় আনসার সদস্যদের বিক্ষোভও ব্যাপকভাবে আলোচনায় এসেছিল এর প্রেক্ষাপটে গত ছাব্বিশে আগস্ট বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে এরপরেও বিভিন্ন ঘটনায় নানা জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছিল এর মধ্যে নতুন করে আলোচনায় আসে ঢাকার তিতুমির কলেজের শিক্ষার্থীরা কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে আন্দোলন শুরু করে সড়ক ও ট্রেন পথ অবরোধ করে তারা তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করার পর আলোচনায় এসেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা তারা গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার ব্যাপক দুর্ভোগ পড়েছে মানুষ অবস্থা এমন দাঁড়িয়েছে যে অন্যকে বাধা না দিলে দাবি আদায় হয় না এমন ধারণা পোষণ করেছেন অনেকেই অন্যদের জিমি করে দাবি আদায়ের কৌশল এটি তাই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়া দরকার আবার কারো যৌক্তিক দাবি থাকলে সেটি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় বাস্তবায়নের দৃশ্যমান উদ্বেগ থাকা দরকার এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ কি করছে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি বলছে সংকট নিরসনে তারা গুরুত্ব দিয়ে কাজ করছে এবং একই সঙ্গে সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে